চলছে ইলিশের সিজন এবং বছরের যেই সময়টার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করি। ইলিশের সিজন কখন আসবে, ইলিশ মাছ কখন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে এবং সেই ইলিশের স্বাদ নিব আমরা। দর্শক, এখন কিন্তু ইলিশের সেই ভরা মৌসুম চলতেছে এবং এই ভরা মৌসুমে আমাদের সম্মানিত কাস্টমাররাও কিন্তু তাদের আপনজনদের জন্য বড় বড় সাইজের ইলিশ মাছ উপহার স্বরূপ পাঠাচ্ছেন। হ্যাঁ দর্শক, আমার হাতে যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন, এমন 8 পিস ইলিশ, এই যে দেখেন এখানে 8 পিস ইলিশ হচ্ছে আমরা সাজিয়ে রেখেছি এবং সবগুলো কিন্তু একই সাইজের ইলিশ। এই 8 পিস ইলিশ এক প্রবাসী ভাই সেই সুদূর প্রবাস থেকে তার আপনজনদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন, তার ভালোবাসা সেই সুদূর প্রবাস থেকে পাঠিয়েছেন এবং এখন আমরা তার পাঠানো এই ভালোবাসা প্যাকেট করে পাঠিয়ে দিব তার আপনজনদের কাছে। তো প্যাকেট শুরু করব, তার আগে চলুন আমরা দেখি ইলিশ মাছগুলোর সাইজ কেমন। এই যে আমি আমার হাতে 1 পিস নিলাম, এই 1 পিস নিলাম, দেখা যাক ইলিশ মাছগুলোর সাইজ কেমন। প্রথমেই দেখেন আমার এখানে কিন্তু মিটারে রিডিং একদম জিরো। প্রথম 1 পিস দিলাম, বিসমিল্লাহ, 1500 গ্রাম, মাশাআল্লাহ। এই ইলিশ মাছটা দেখে আপনাদের কাছে কি মনে হইতেছে যে এটা 1500 গ্রামের ইলিশ? কিন্তু ভাই, এটাই চূড়ান্ত সত্য কথা, এইটার ওয়েট 1500 গ্রাম। কারণ এই ইলিশ মাছগুলো আসলে ঘাড় মোটা ইলিশ, যে কারণে দেখতে ছোট মনে হলেও ওয়েট অনেক বেশি এবং এই ইলিশগুলো সুপার ডুপার কোয়ালিটির স্বাদ। এবং কেমন স্বাদ সেটা হচ্ছে আমি বলি যে এই ইলিশের স্বাদ গ্যারান্টেড। যদি স্বাদ না হয়, ঘ্রাণ না আসে, খেতে ভালো না লাগে, মাছ রান্না করার পরে রিটার্ন দেবেন ফিশবেলিকে, ফিশবেলির স্টাফরা গিয়া রিটার্ন নিয়ে আসবে। তো চলেন দেখি 2nd পিস এইটার ওয়েট কতটুকু আছে, 1490 গ্রাম। আমরা 2 পিস দেখলাম, তো যে 2 পিস দেখছি সেই 2 পিস আগে সাজাই। এটা ছিল হচ্ছে 1490 গ্রাম আর এইটা ছিল 1500 গ্রাম। ওকে, আসেন আমরা আরও 2 পিস দেখি। এই 1 পিস নিলাম, দেখা যাক এইটার ওয়েট কতটুকু হয়, 1450 গ্রাম। এরপরে দেখেন এই 1 পিসের কতটুকু হয়, 1500 গ্রাম। তো মাছগুলো বেসিক্যালি হচ্ছে 1400 থেকে 1500 গ্রাম সাইজ, 1400 থেকে 1500 গ্রাম সাইজ। হ্যাঁ, এগুলো যেগুলো এখানে যেটা দিব, যেইটা মিটারে দিব সেটারই 1400 থেকে 1500 গ্রাম ওয়েট হবে। যেমন এই একটা আছে, এটাও 1520 গ্রাম, এই একটা আছে, এটাও মনে করেন 1480 গ্রাম। মাশাআল্লাহ, এবছর হচ্ছে বড় ইলিশ মোটামুটি বেশ ভালো পরিমাণে ধরা পড়তেছে জেলেদের জালে এবং আপনারা অনেকেই দেখছেন যে আমরা বেশ কয়েকটা 2 কেজির ইলিশও লাস্ট কয়েকদিনে ডেলিভারি দিছি। সো বড় ইলিশ ধরা পড়তেছে, আমরা জেলে ভাইদের থেকে হচ্ছে একদম বেছে বেছে সুপার কোয়ালিটির মাছগুলোই হচ্ছে আপনাদের জন্য অ্যারেঞ্জ করতেছি এবং সেই মাছগুলোই কিন্তু আমরা সারা দেশে ডেলিভারি দিচ্ছি। সারা পৃথিবী থেকে আমাদের প্রবাসী ভাইরা এবং দেশের ভিতরে যারা আছেন আপনারা অর্ডার দিতেছেন এবং আপনাদের অর্ডার অনুযায়ী কিন্তু সেই মাছগুলো আমরা সারা দেশে প্রতিনিয়ত প্রতিদিন ডেলিভারি দিয়ে যাচ্ছি। এবং এখানে হচ্ছে 8 পিস ইলিশের অর্ডার, আমরা অলরেডি 6 পিস দিয়ে দিছি, বাকি আছে মাত্র 2 পিস, এই 1 পিস এবং এই 1 পিস। চলেন দেখি এই দুইটার ওয়েট কতটুকু, 6টাই দেখাইলাম, এই দুইটি আর কেন দেখাবো না, 1400 গ্রাম, মানে সবচেয়ে ছোট এইটা, এটার ওয়েটও 1400 গ্রাম। আর এইটা দেখেন এইটা কতটুকু হয়, 1770 গ্রাম, মানে এইটা কিন্তু অনেক বড় সাইজ এবং সবচেয়ে, মানে এই পার্সেলের সবচেয়ে বড় সাইজ এটা, যদিও এটার গ্রেড আলাদা, মানে এটার দাম একটু বেশি এই সাইজগুলোর চেয়ে। তো তাও হচ্ছে এটা দিয়েই হচ্ছে আমরা 6 পিস মাছ পূর্ণ করে দিচ্ছি ওনাকে। এবং এই মাশাল্লাহ, দেখেন মাত্র 6 পিস ইলিশে আমাদের এই যে 20 কেজির একটা ককশিট একদম ভরে গেছে। বরফ দিলে এই ককশিটে আর অন্য কোনো মাছ দেওয়ার সুযোগ নেই, জায়গা নাই। আমাদের ফিশ ভ্যালির আমরা যতগুলো টিম মেম্বার আছি, বর্তমানে প্রায় 18 জন টিম মেম্বার আমাদের, আমরা প্রতিটা মানুষ কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি জাস্ট আপনাদেরকে এমন চকচকে ঝকঝকে বিভিন্ন ধরনের নট অনলি ইলিশ, অল কাইন্ডস অফ ফিশ, তার ভিতরে সি ফিশ আছে, রিভার ফিশ আছে, হাওড়ের ফিশ আছে, এই সকল ধরনের একদম ওপেন সোর্স থেকে অথেন্টিক উইদাউট এনি কাইন্ড অফ কেমিক্যাল, এনি কাইন্ড অফ প্রিজারভেটিভ, একদম অথেন্টিক ফিশগুলো আপনাদেরকে ডেলিভারি দেওয়ার এই কাজ করতেছি। ভাই, টাকা থাকলে কিন্তু সবসময় অথেন্টিক সোর্স থেকে, একদম মানে বিশ্বাসযোগ্য সোর্স থেকে অথেন্টিক ফিশটা পাওয়া যায় না। সো আমরা হচ্ছে সেই জায়গাটা থেকে আপনাদেরকে নির্ভরতা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, রিক্স আমাদের। আপনারা যদি আপনার ইচ্ছা হয় যে একটু ভালো মাছ, ওপেন সোর্সের মাছ এবং যে কোনো ধরনের ভেজালমুক্ত, কেমিক্যালমুক্ত, স্বাস্থ্যের জন্য উপকারী, মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
এমন কোন কেমিক্যাল মুক্ত ভালো মাছ খাবেন বা আপনজনদেরকে খাওয়াবেন তাদের জন্যই বেসিক্যালি আমরা কিন্তু দিন রাত এই অক্লান্ত পরিশ্রমটা করে যাচ্ছি। এবং আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন দিতেছেন সেই ভালোবাসার প্রতিদান হচ্ছে এটাই। এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের যে প্রতিদান যদি বলি সেটা হচ্ছে যখন আপনারা ফোন দিয়ে বলেন যে রাসেল ভাই মাছগুলো খুব ভালো ছিল, আপনার বাবি বলছে খুব মজা ছিল, বা আমার মা খুব পছন্দ করছে, বা আমার বাবা খুব খুশি হয়েছে, তখন আসলে আমাদের এই যে পরিশ্রমটা কিন্তু আর মানে পরিশ্রম মনে হয় না। যাই হোক দর্শক, আমাদের হচ্ছে এই যে বিদেশ থেকে পাঠানো আমাদের এক ভাইয়ের ভালোবাসা প্যাকেট করে ফেললাম এবং এটাকে হচ্ছে এখন কুরিয়ার বুকিং করব আগামীকালকে। আগামীকালকে সকালে 8টা থেকে 9টার ভিতরে কিন্তু এই মাছটা পৌঁছে যাবে চট্টগ্রামে। চট্টগ্রামে এত মাছ, তারপর তারা আমাদের থেকে মাছ নিতেছে, এবং সে কিন্তু আমার রেগুলার কাস্টমার। আগে মাছ নিছে, স্বাদ ছিল, পছন্দ হয়েছে, এই জন্য আবার নিছে। এবং মানে তার একটা নির্ভরতার স্থান হচ্ছে বর্তমানে ফিশ ভ্যালি এবং আপনাদেরও প্রত্যেকের। তো এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন বা এমন মাছ যারা আপনজনদেরকে উপহার স্বরূপ পাঠাতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ সকল ইনফরমেশন দেওয়া আছে। জাস্ট আমাদের সাথে যে কোনো একটা ওয়েতে যোগাযোগ করুন এবং এমন ফ্রেশ ও টাটকা মাছের অর্ডার কনফার্ম করুন এবং স্বাদ নিন। আল্লাহ হাফেজ।